চট্টগ্রামের সর্বশেষ পরিস্থিতি নিয়ে জানাতে এবার যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রামে গতকাল হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে, নগরীর সর্বশেষ পরিস্থিতি কেমন? নগরীর আসলে গতকালকে যে উত্তপ্ত পরিস্থিতি ছিল সেটি এই মুহূর্তে আপনারা জানেন যে গতকাল চট্টগ্রামের যে ষোলশহর এলাকা রয়েছে সেখানে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসায় ভাঙচুর করেছিল দুর্বৃত্তরা, এবং সেখানে তার মা হাসিনা মহিউদ্দিন, যিনি চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি, তিনি যেটি বলছেন সেটি হচ্ছে যারা হামলা করেছেন, যারা ভাঙচুর করেছেন তাদেরকে তিনি দেখেছেন এবং তার কাছে মনে হয়েছে এরা কোনোভাবেই শিক্ষার্থী না, কোনো শিক্ষার্থীর পক্ষে এইভাবে হামলা চালানো সম্ভব নয়। আমরা দেখেছি এর পরে পরে চট্টগ্রামের যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ডাক্তার সাদাত হোসেন এবং সাবেক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদের বাসায়ও হামলা চালানো হয়েছে, সেখানে বেশ কিছু গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, এবং এই ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে এটি আসলে কোটা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত রয়েছেন তাদের কেউ নয়, এটি আসলে বিএনপির, এটি আসলে আওয়ামী লীগের যে সমস্ত দুষ্কৃতকারী রয়েছে তাদের, তারা এই কাণ্ডটি ঘটিয়েছে এবং এটির জন্য তাদেরকে আসলে দায়ী নিতে হবে। এবং আমরা জানি যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে গতকালকে যে ভাঙচুর হয়েছে সেটির বিষয়ে আজকে তারা মামলা করার কথা রয়েছে। এই মুহূর্তে চট্টগ্রামের আপনি জানেন যে আজকে থেকে আসলে অসহযোগ শুরু হয়েছে, আমরা দেখছি সকাল থেকে নগরীর নানা জায়গায় আসলে গণপরিবহনের সংখ্যা কম এবং সেই কারণে আমরা দেখছি দীর্ঘক্ষণ ধরে সেই সকাল থেকে যারা বিশেষ করে পোশাক শ্রমিক রয়েছেন এবং অন্যান্য কাজ কর্মস্থলে যারা যাবেন তারা আসলে রাস্তায় দাঁড়িয়ে আছেন কাঙ্ক্ষিত গাড়িটি পাওয়ার জন্য, কিন্তু গণপরিবহন একেবারে কম হওয়াতে তারা আসলে গাড়ি পাচ্ছে না এবং সেই কারণে এই বৃষ্টির মধ্যে তারা আসলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ভিড়ছেন। আমরা এটি নিয়ে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন সেটি হচ্ছে দেশে এই মুহূর্তে যে পরিস্থিতিটি বিরাজমান সেটি আসলে তারা কোনোভাবে চান না, এই পরিস্থিতি যদি বিরাজমান থাকে তাহলে আসলে তাদের যে রুটি রুজির বিষয় সেটি আসলে আরও বেশি সংকটে পড়বে। আর একটি বিষয় হচ্ছে আজকে সকাল 11টা বাজে চট্টগ্রামের নিউ মার্কেট মোড়, অর্থাৎ গতকালকে যেখানে বৈষম্য বিরোধী ছাত্ররা একত্রিত হয়েছিলেন সেই জায়গায় আজকে তারা আবারও সমাবেশের ডাক দিয়েছে, পাশাপাশি একই জায়গায় নগর আওয়ামী লীগের পক্ষ থেকেও সমাবেশের কর্মসূচি দেওয়া হয়েছে। আপনারা জানেন যে রিটন, আজকে তো আওয়ামী লীগও জমায়েত কর্মসূচি ঘোষণা করেছে, তারাও তো মাঠে নামছে, নতুন করে কি মুখোমুখি হওয়ার কোনো সংকেত দেখা যাচ্ছে কি? দেখুন, আমি যেটি বলছিলাম সেটি হচ্ছে চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে যেখানে গতকালকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা একত্রিত হয়েছিলেন সেই একই জায়গায় তারা আজকে সমাবেশের ডাক দিয়েছেন, পাশাপাশি একই স্থানে নগর আওয়ামী লীগের পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হয়েছে, ফলে একটি মুখোমুখি অবস্থানে দুটি পক্ষই থাকবে, সঙ্গত কারণে সংঘর্ষের একটি আশঙ্কা থেকে যেতে হবে। আর সবাই ধারণা করছে যে হয়তো এর আগেই পুলিশের পক্ষ থেকে কোনো একটি ঘোষণা আসবে যাতে একই জায়গায় দুটি পক্ষ সমাবেশ করতে না পারে। আরেকটি বিষয় হচ্ছে গতকালকে যে হামলা হয়েছিল সে হামলার ঘটনা আমরা জানি যে 4 থেকে 5 জন গুলিবিদ্ধ ছিলেন, এর মধ্যে শহীদুল ইসলাম নামে একজন চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মারা যান। এরপর থেকে আসলে নগরী এখন পর্যন্ত মোটামুটি থমথমে অবস্থায় আছে, আমরা নগরীর নানা জায়গায় পুলিশের যে অবস্থান সেটি দেখছি এবং খেটে খাওয়া মানুষের যে সংগ্রাম, অর্থাৎ তাদের যে দুর্ভোগ দুর্গতি সেটি এই মুহূর্তে আমাদের কাছে চোখে পড়ছে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।